লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এই পর্বের বিষয় হলো গ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার পাঁচালী ব্রতকথা তিরোনাথের পালা। গ্রহায়ণ মাসে বৃহস্পতিবার লক্ষ্মী পূজার পাঁচালী শুনব, তার পাশাপাশি আমরা জানব অগ্রহায়ণ মাস পালনের নিয়ম, অগ্রহায়ণ মাসে কি খাওয়া যাবে, কি কি খাওয়া একেবারেই উচিত নয়, বিশেষ করে অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার সেই জিনিসগুলি খাওয়া একেবারেই উচিত নয়, অগ্রহায়ণ মাসে কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, আর শুনব লক্ষ্মী পূজার ব্রতকথা পাঁচালি, জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবো, যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। অগ্রহায়ণ মাস শুরু হয়ে গেছে, এই মাস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এই মাসে খাবার খাওয়া থেকে শুরু করে স্নান করা একাধিক ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম আছে। জেনে নেওয়া যাক অগ্রহায়ণ মাসের নিয়ম সম্পর্কে। অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মী দেবীর উপাসনার জন্য নিবেদিত। এই মাসে সঠিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে এবং মাতা লক্ষ্মীর পূজা করলে সাধক কাঙ্ক্ষিত ফল লাভ করে। অগ্রহায়ণ মাস জুড়ে বিষ্ণু সহস্রনাম, ভগবত গীতা, গজেন্দ্রমুখ স্তোত্র পাঠ করা উচিত। এছাড়াও অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর পূজা করতে হবে এবং মা লক্ষ্মী দেবীর মন্ত্র জপ করতেই হবে। অগ্রহায়ণ মাস জুড়ে আমিষ খাওয়া নিষিদ্ধ, বিশেষ করে অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার আমিষ আহার করা চলবে না। অগ্রহায়ণ মাসে গরু, কাক, কুকুর, পিঁপড়েকে খাওয়ানো উচিত, বিশেষ করে অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার গরুকে ভোজন করালে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবে। কম্বল, জামা কাপড় অভাবী লোকেদের দান করা উচিত, কারণ এই কালটি হলো শীতকাল। এই মাসে গঙ্গা, নর্মদা বা যমুনা নদীতে স্নান করলে পুণ্যদায়ী ফল অর্জিত হয়। অগ্রহায়ণ মাসে যে মন্ত্রগুলি জপ করতে হবে তার মধ্যে হলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ, এছাড়া ওম কৃষ্ণায় নমঃ মন্ত্র জপ অবশ্যই করতে হবে। এছাড়া মা লক্ষ্মী দেবীর মন্ত্র জপ করতেই হবে অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার। ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ, ওম কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ মা মহালক্ষ্মী নমঃ। অগ্রহায়ণ মাস জুড়ে কী কী খাওয়া যাবে, কী কী খাওয়া যাবে না, যে খাবারগুলি বৃহস্পতিবার একেবারেই খাওয়া চলবে না, বৃহস্পতিবারগুলিতে আমিষ আহার করা চলবে না, পেঁয়াজ একেবারেই খাওয়া উচিত নয়, বিশেষ করে বৃহস্পতিবার খাওয়া যাবে না, জিরে রান্নার কাজে ব্যবহার করা উচিত নয়। এছাড়াও খাওয়া চলে না দই। শীতে সমস্ত সবজি ফল খাওয়া উচিত। মনে করা হয় বৃহস্পতিবার যদি গুড় দিয়ে তৈরি পায়েস রান্না করে মা লক্ষ্মীকে অর্পণ করেন, পূজার পর সেই প্রসাদ পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করেন, সেই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার পাঁচালি ব্রতকথা তিরোনাথের পালা। তিরোনাথ নামে ছিল এক দ্বিজবর, বাল্যকালে পিতা মাতা গেল লোকান্তর, দয়ালু ব্রাহ্মণ এক প্রতিবেশী ছিল, তিরোনাথে গৃহে আনি পালন করিল, মাঠে মাঠে তিরোনাথ গোধন চড়ায়, গৃহেতে ফিরিয়া দিনু বাসি ভাত খায়, দেখিতে দেখিতে কিছু দিনে কেটে গেল, বৃক্ষতলে বসে দিনু ভাবিতে লাগিল, পিতা মাতা ছাড়ি গেল শৈশব কালিতে, পিছে থাকা বড় দায় পরের অন্যতে, বৃক্ষতলে বসে দিনু এই চিন্তা করে, দুনয়নে বাড়ি ধারা ঝড়ো ঝড়ো ঝড়ে, হেন কালে ক্ষেত্র লক্ষ্মী তথায় আসিল, তিরোনাথে হস্তে তথা কিছু ধান দিল, ধান দিয়া লক্ষ্মী বলে নহ যত্ন করে, এই ধান ছড়াইয়া দাও ক্ষেত্র পরে, তিরোনাথ ধান লয়ে ক্ষেত্রেতে ছড়ায়,
বড়দের দীরুনাথ স্বর্ণধান্য পায়, সে দেশের মহারাজ শুনিতে পাইল। দৈব কৃপা বলি রাজা বুঝিতে নারিল, তীরনাথে অন্তপুরে করিয়া নয়ন। রাজকন্যা তার হস্তে করিল অর্পণ, বহু জমি দিল রাজা কন্যা জামাতাই। সুরম্য প্রাসাদ এক বানাইয়া সাই, দীরনাথ রাজা হইল লক্ষ্মীর কৃপায়। হরি হরি বল সবে পালা হইল সাই। ইতি অগ্রহায়ণ মাসে লক্ষ্মী পূজার পাঁচালী ব্রত কথা এখানেই সমাপ্ত হইল। জয় মা লক্ষ্মী। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।